বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নারীরাও। কোমর বেঁধে রাজপথে নামা নুসরাত তাবাসসুম তাদেরই একজন। আন্দোলনের মাঠে ছিলেন সোচ্চার কণ্ঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সমন্বয়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত তাবাসসুম খুলনায় জন্ম নেওয়া নুসরাত স্কুল কলেজের গণ্ডি পেরোয় গ্রাম থেকেই। পরবর্তীতে রাজনীতিতে জড়ান তিনি। গণতান্ত্রিক ছাত্র শক্তি নামক সংগঠনের যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম। নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিম পেশায় একজন শিক্ষক। আব্দুল হালিমের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগওয়ান গ্রামে। স্থানীয় কেসিবিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। সাত মাস পরেই অবসরে যাওয়ার কথা রয়েছে এই শিক্ষকের। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি, বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। 28 জুলাই কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। 5 সমন্বয়কের সঙ্গে তাকেও রাখা হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। সেখানে 32 ঘন্টা অনশনে ছিলেন তিনি।